প্রিয় শিক্ষার্থী, অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বাংলা। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে একটা কবিতা দিয়েছিলাম। আমি আশা করছি নিশ্চয় তোমরা সেই কবিতাটি লিখেছ এবং পড়েছ। এবার দেখো, কবিতাটার পরে কিছু শব্দ অর্থ আছে, কিছু শূন্যস্থান আছে, কিছু যুক্ত বর্ণ আছে এবং কিছু প্রশ্ন আছে। আমি আশা করছি সেগুলোও তোমরা পড়েছো। আর আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো, খামার বাড়ির পশু পাখি। খামার বাড়ির পশু পাখি 52 নম্বর পেজ। এই খামার বাড়ির পশু পাখিতে কি আছে জানো? গ্রামের নাম সোনাইমুড়ি, তিতাস নদীর পাশে সেখানে গনি মিয়া আছে, আরো অনেকে এমন আছে। কেউ ছাগলের খামার আছে, কারো মুরগির খামার আছে, কারো হাঁসের খামার আছে, কারো গরুর খামার আছে। এই নিয়ে খামার বাড়ির পশু পাখি। তোমরা গল্পটা বই খুলে সুন্দর করে পড়বা, পড়ার পর পড়ে বোঝার চেষ্টা করবা, এবং সেই গল্পটা পড়ার পরে যেটা পাবা, দেখো কিছু শব্দ অর্থ পাবা। যেমন খামার, খামার মানে কি? পশু পালন। খামার মানে পশুপালন, অনেকগুলো পশুপালন করা বা পশু থাকলে সেটাকে বলে খামার। তারপরে আছে খোল। খোল, এই খোল শব্দটার সাথে আমরা অনেকেই হয়তো বা সবাই পরিচিতি নই। খোল মানে পশুর খাবার, পশুর খাবার। এরকম শব্দ অর্থগুলো পাবা, শব্দ অর্থগুলো কমপ্লিট করবা। তারপরে পাবা শূন্যস্থান। শূন্যস্থানগুলো কমপ্লিট করার পরে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ কমপ্লিট করার পরে ওখান থেকে কিছু প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো তোমরা গল্পটা সুন্দর করে মন দিয়ে পড়লে বুঝতে পারবা, এবং সেই গল্পের ভিতর থেকে প্রশ্নের উত্তর সুন্দর করে খাতাতে লিখবা। আমি কিন্তু আবার তোমাদের সামনে কালকে হাজির হব, এবং আশা করবো সুন্দর করে গল্পটা পড়েছো, বুঝেছো এবং খাতায় লিখেছো। আজকের ক্লাস এ পর্যন্তই।